ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেল এট ডিব্রুগড়। ডিব্রুগড়ত আন্তঃরাষ্ট্রীয় চলচ্চিত্র মহোৎসবের আয়োজন। অহা 2023 চনের জানুয়ারির প্রথম সপ্তাহত ডিব্রুগড়ত অনুষ্ঠিত করা হব আন্তঃরাষ্ট্রীয় চলচ্চিত্র আর তথ্যচিত্র মহোৎসব। ডিব্রুগড়ত প্রথমবারের NIDFFর উদ্যোগত অনুষ্ঠিত হব আন্তঃরাষ্ট্রীয় চলচ্চিত্র মহোৎসব। মেলত NIDFFর উদ্যোক্তাসকলে কয় যে অহা 4 জানুয়ারীর 8 জানুয়ারীলৈ হবলগীয় এই মহোৎসবত বিদেশের কেইবাখনো ছবি প্রদর্শন করা হব। অসমীয়া ছবি নির্মাণের হাত রবিত করা, নবপ্রজন্মক চলচ্চিত্র নির্মাণের প্রতি আকৃষ্ট করা আর অসমীয়া কথাছবি বিশ্ব দরবারত প্রতিষ্ঠা করার লক্ষ্য হাত রাখি এই মহোৎসবের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তাসকলে কয় যে রেড কার্ডিনাল মোশনের ব্যানারত প্রথমবারের সমগ্র উত্তর পূর্বাঞ্চলক সামরি আন্তঃরাষ্ট্রীয় চলচ্চিত্র মহোৎসবখনির আয়োজন করা হয়েছে। DSSK মহাবিদ্যালয়ের সহযোগত ডিব্রুগড়ের কানৈ মহাবিদ্যালয় প্রেক্ষাগৃহত 5 দিনিয়াকৈ আন্তঃরাষ্ট্রীয় চলচ্চিত্র আর তথ্যচিত্র মহোৎসব অনুষ্ঠিত করা হব। APDCL বৃদ্ধি করলে প্রতি ইউনিটত 15 পয়সাকৈ বিদ্যুতের মাচুল। অতিরিক্ত ব্যয়ের জোড়া মারিবলৈ APDCLর সিদ্ধান্ত। বিদ্যুৎ মাচুল বৃদ্ধির সিদ্ধান্ত লৈছে APDCLে। ফুয়েল এন্ড পাওয়ার পার্চেস প্রাইস এডজাস্টমেন্ট ব্যবস্থার অধীনত বিদ্যুৎ মাচুলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিদ্যুৎ ক্রয় আর বিভিন্ন শক্তি প্রকল্প চলার ক্ষেত্রে বৃদ্ধি হওয়া ব্যয়ের জোড়া মারিবলৈ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 15 নভেম্বর ভারতের ব্যক্তিগত খণ্ডর দ্বারা বিকশিত প্রথম রকেট বিক্রম-S উৎক্ষেপণ। আগন্তুক 15 নভেম্বর ভারতের ব্যক্তিগত খণ্ডর দ্বারা বিকশিত প্রথম রকেট বিক্রম-S উৎক্ষেপণ করা হব। হায়দ্রাবাদের মহাকাশ স্টার্টআপ স্কাইরুট এরোস্পেসে শুক্রবারে এই কথা ঘোষণা করে। স্কাইরুট এরোস্পেসের এই প্রথম অভিযানক প্রারম্ভ নাম দিয়া হয়েছে, যত 3টা উপভোক্তা পেলুড থাকিব আর ইয়াক হায়দ্রাবাদস্থিত শ্রীহরিকোটা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা চমুকৈ ইসরোর উৎক্ষেপণ পেডর ইয়াক উৎক্ষেপণ করা হব।